ব্যাট হাতে ব্যর্থতার গল্প যার নিত্যদিনের সঙ্গী বারবার নিজেই নিজের প্রত্যাবর্তনকে করেছেন প্রশ্নবিদ্ধ যার কথা বলতে গিয়ে প্রধান কোচ চান্ডিকা হাতুরি সিং বলেছেন সমস্যা কোথায় জানেন না তিনি চারদিকে সমালোচনার ঝড় কাটা ছেড়া তবে দমে যাননি সম সরকার সব এক পাশে রেখে একটু দেরিতে হলেও প্রত্যাবর্তনের গল্প এঁকেছেন ধ্রুপদ এক সেঞ্চুরিতে টানা দুই শূন্যের পর দুশুধু তিন অঙ্কের ম্যাজিক ফিগারই স্পর্শ করেননি সম্য নেলসনে থেমেছেন অনেক রেকর্ডের মালা গলায় জড়িয়ে। সেঞ্চুরি থেকে এক প্রান্তে ফিফটি নিয়মিত বিরতিতে আসা যাওয়ার মিছিল হলেও অন্য প্রান্তে সৌম্য ছুটছিলেন দুরন্ত গতিতে তামিম ইকবালকে টপকে গেছেন অল্পের জন্য লিটন দাসের রেকর্ড ভেঙে কারিয়ার সেরা ব্যক্তিগত ইনিংসের নাম লেখাতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সোমের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ দুশো একানব্বই রানে অলআউট হয় সৌম্য সর্বোচ্চ একশো ঊনসত্তর রান করেন একশো একান্ন বলে বাইশটি চার ও দুইটি ছয় ইনিংসটি সাজানো ছিল সৌম্য ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ পঁয়তাল্লিশ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে অভিষিক্ত লেগ স্পিনার অশোকের বলে অফে ঠেলে দিয়ে একশো ষোলো বলে সৌম্য পেয়েছিলেন সেঞ্চুরির দেখা পরে ঊনসত্তর রান আসে মাত্র পঁয়ত্রিশ বলে সেঞ্চুরির পর যেন কেউই বলারদের জন্য ভয়ঙ্কর অবতারে হাজির হন এই ব্যাটের ফিফটির পরপরে আর নব্বইয়ের ঘরে দফায় দফায় জীবন পেয়েছিলেন সৌম্য সেটিকে সেঞ্চুরিতে রূপ দিয়ে লম্বা ইনিংসে এই বাহাতি ব্যাটের কাজে লাগিয়েছেন দারুণ প্রায় পাঁচ বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি দেখা পেয়েছেন সৌম্য এর মাঝে আসা যাওয়ার মধ্যেই থেকেছেন নিজের জাত চেনাতে পারেননি এক সময় পড়ে যান আড়ালে হাতুরে রেসিং দ্বিতীয় মেয়াদে ফেরার পর প্রত্যাবর্তনের মতো ঘরোয়া ক্রিকেটে কিছু না করেও সৌম্যের ভাগ্য খোলে নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ার ম্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংস এখন সৌম্যর এতদিন একশো তেষট্টি বলে এটি দখলে ছিল রেকর্ডের বর পুত্র টেন্ডুলকারের বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছিল মাহমুদুল্লাহ রিয়াদের একশো আঠাশ রান চতুর্থ বাংলাদেশি হিসেবে কিউদের দেশে সেঞ্চুরির দিন সম্য ছাড়িয়ে যান সতীর্থের সতীর্থদেরও চলতে থাকুক সৌম্যের এই যাত্রা